চাচাওয়ায় দোকানদারের মারে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটের আইসতল এলাকায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দোকানদার। চায়ের দোকানের মালিকের মারে মৃত্যু হলো এক বৃদ্ধের। মৃতের নাম বিশ্বজিৎ অধিকারী। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দোকানদার দিলীপ সরকার। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার আইসতলায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গিয়েছে সোমবার রাতে দিলীপের দোকানে চা খেতে যান ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বজিৎ অধিকারী। দিলীপ তাকে চা দিতে অস্বীকার করে। দুজনের মধ্যে বচসা হয়। বচসা থেকে হাতাহাতি। অভিযোগ, দিলীপ বিশ্বজিৎ অধিকারীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর তাকে মারধর করে বলেও দিলীপের বিরুদ্ধে অভিযোগ। স্থানীয়রা বিশ্বজিৎ অধিকারীকে বাড়ি নিয়ে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দোকানদার। প্রায় ৫:৩০ বাজে, তখন চায়ের দোকানে, বিডি হলে চায়ের দোকান ছিল, ওখানে নাকি আমার বাবা মানে আমার শ্বশুরমশাই ওখানে বসেছিল। তো ওখানে দোকানদার নাকি বলেছে তুমি এখান থেকে উঠে যাও। তো যাই আর কি, যা শুনেছি, তো বাবা আবার ওখান থেকে উঠে এসে অন্য কোনো পাশের দোকানে এসে দাঁড়িয়েছিল। তো ওই লোক নাকি দিলীপ ওনাকে এসে আবার মাথায় মেরেছে, এই কাঞ্চলে মেরেছে। তো বাবা আবার কিছু বলেনি, যেহেতু বয়স্ক তো একটু অসুস্থও ছিল, তো ওর জন্য বাড়ি চলে এসেছে, আর কিছু কাউকে জানায়নি। তো বাড়ি এসে আমাকে মানে আমার বরকে বলছে যে এরকম আমাকে মেরেছে, তো এই সাইডটা ব্যথা করছে। তো বললো যে চলো তাহলে ডাক্তারের কাছে। কই না, আমি ঠিক আছি, থাক। তো এরকম যত রাত হচ্ছে তত আরও অসুস্থ বাড়ছে। তো এই ভোরের দিকে প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তো নাক মুখ দিয়ে রক্ত উঠছিল। তখন টুকটুকি রেটে রাস্তায় আমরা ডাক্তারে নিয়ে যেতে চেয়েছিলাম, তো রাস্তায় মারা গেছিল। বয়স্ক লোক কেন মেরেছে, কিসের জন্য মেরেছে, আর বয়স্ক লোক কেনই বা মারবে, দু চার কথা মুখে বলুক। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা সহদে প্রায় বলেন, দিলীপ বিভিন্ন রকম অসামাজিক কাজে যুক্ত, বেআইনিভাবে মদ বিক্রি করে বলে অভিযোগ। কালকে রাতের বেলায় একটা বয়স্ক লোক এই দিলীপ সরকারের দোকানে চা খেতে এসছে, তা বয়স্ক লোকটাকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তখন উঠে বলছে যে পয়সা দিয়ে খাবো, আমাকে চা দেবো না কেন। এই কথা বলার পরে ওই বয়স্ক লোকটার মাথায় প্রচণ্ড ঘুষি মেরে ওনাকে অনেক ঘুষি মেরেছে। সকালবেলায় উনি মারা গেছে। কাল দিলীপ সরকার চায়ের দোকানদার দোকানের ভেতরেই মেরেছে। আমার দোকান আছে, কালকে দেখলাম অনেক ঘটনা। পুলিশ এর আগেও ওই ওই লোক অনেককে মেরেছে, এর আগে প্রচুর লোককে মেরেছে, বয়স্ক আরও দুজন ভদ্র মহিলাকে মেরেছে, দোকানদার তাদেরকে মেরেছে। পুলিশ কোনো এর এগেনস্টে কোনো অ্যাকশন নেয় না ওর এগেনস্টে, যেহেতু রাজনীতির লোক তার জন্য। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।